দর্শক, উনি আগে অনেক কিছুই করতে পারতেন না, বিশেষত উদ্বাস করা একদম টোটালি করতে পারতেন না। আজকে আমরা একটু দেখবো যে উনি আদৌ আসলে ছয় দিনে কতটুকু ভালো হয়েছেন, যে কাজগুলো করতে পারতেন না সেগুলো আসলে পারেন কিনা। আসলে দর্শক দেখি বোন, আমরা একটু দেখবো, যদি একটু উদ্বাস করে আমাদেরকে একটু দেখাতেন। আগে কিভাবে বসতে পারতেন আপনি? না, আমার চাপ লাগতো, আমি ব্যথা পেতাম। এখন তো স্বাচ্ছন্দে বসে গেছেন, আবার একটু যদি দাঁড়িয়ে দেখান আমাদেরকে। আলহামদুলিল্লাহ, তো আমরা এতক্ষণ উদ্বাস দেখলাম, আপনি খুব স্বাচ্ছন্দে উদ্বাস করতে পারছেন। আমরা একটু এখন আপনার হাঁটাটা দেখবো এবং সিঁড়ি দিয়ে ওঠার আমাটা একটু দেখবো। আসুন আমরা একটু হাঁটি। এই যে আপনার আগে অসুস্থ হওয়ার আগে তো এইভাবে হাঁটা চলা করতে পারতেন, একদম স্বাচ্ছন্দে, কোনো সমস্যা হতো না, সবকিছু একদম আগের মতোই, তাই না? আলহামদুলিল্লাহ। আমাদের সামনে একটা সিঁড়ি আছে, আমরা একটু দেখবো আপনি কিভাবে সিঁড়ি দিয়ে উঠেন, যেটা কিছুদিন আগে আপনার কাছে দুঃস্বপ্ন ছিল। হ্যাঁ, এখন নিশ্চয়ই সেটা খুবই সহজ। দর্শক, এভিয়ান রোগী, এভিয়ান শব্দটার সাথে এখন আমরা অনেকেই কম বেশি পরিচিত, কারণ হচ্ছে এখন ইন্টারনেটের যুগ, প্রযুক্তির যুগ, এখন সবকিছু আমরা ঘরে বসে খুব অনায়াসে জানতে পারি। আর এই এভিয়ান রোগ সম্পর্কে আসলে কিছুদিন আগেও মানুষজন এত বেশি সচেতন ছিল না বা জানতো না মানুষ, বাট এখন অনেকেই জানছেন। এবং কখন কোন রোগ হলে কি করতে হবে, কোথায় যেতে হবে, সেই জিনিসটা এখন বিজ্ঞানের কল্যাণে আমরা সকলেই জানি। দর্শক, আমার পাশে আজকে আমার যে বোনকে দেখতে পাচ্ছেন, কিছুদিন আগে উনি জানতে পারেন যে ওনার এভিয়ান রোগটা হয়েছে। স্বাভাবিক যে কাজকর্ম সেগুলো যখন ব্যাঘাত ঘটতে শুরু করে, প্রবলেম দেখা দেয়, তখনই ওনারা সার্চ করতে থাকেন আসলে রোগটা কি, বিশেষজ্ঞের কাছেও যান এবং বিশেষজ্ঞ ওনাকে বেশ কিছু ট্রিটমেন্ট দেন, বাট ওনারা তার অল্টারনেট খুঁজতে থাকেন, সবচেয়ে বেটার ট্রিটমেন্টটা কোথায় আছে, এবং তার ফলশ্রুতিতে একটা সময় ওনারা আমাদের কাছে আসেন। আসুন দর্শক, রোগীর সাথে পরিচিত হই, তার মুখ থেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা পুরো কথাটা একটু শুনবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বোন, আপনার নাম এবং পরিচয়টা একটু যদি বলেন। আমার নাম শাকিল আক্তার, আমার জেলা কুমিল্লা, আমার গ্রামের বাড়ি বাতাগান্দি। আচ্ছা, আমরা জানি যে আপনি এভিএন এই রোগটা নিয়ে আমাদের কাছে এসেছিলেন ডক্টর মোহাম্মদ শফিকুল প্রধান স্যারের কাছে চিকিৎসার জন্য। আপনি তো ম্যারিড? জি। বেবি আছে একজন? হ্যাঁ। আচ্ছা, তো কতদিন আগে আপনি প্রথম জানতে পারলেন যে আপনার এই সমস্যাটা শুরু হয়েছে? একটা সময় তো ভালো ছিলেন, সুস্থ ছিলেন, সব কাজ করতে পারতেন। হ্যাঁ, 3 মাস আগে আমি আলহামদুলিল্লাহ অনেক সুস্থ ছিলাম, 3 মাস যাবত আমার এই সমস্যা দেখা দিয়েছে। আমি আমার আশেপাশে অনেক 3-4 জন ডাক্তার দেখাইছি, কোনো কাজ হয় না, ওষুধ খায়া। তারপর ঢাকা পাঠাইছে আমার পরীক্ষার জন্য, ওখানে রিপোর্ট আসছে যে আমার হিপ জয়েন্টে সমস্যা ক্ষয় হয়ে গেছে অপারেশন করার জন্য। আচ্ছা, এখানে আমরা একটু শুনবো যে মূলত আপনার স্বাভাবিক জীবনে যে ছন্দ পতন, যেটা মানে আমরা স্বাভাবিকভাবে স্বাভাবিক থেকে যখন অস্বাভাবিক কিছু ঘটে তখনই বুঝি যে আসলে কোনো একটা সমস্যা হচ্ছে, কি কি ধরনের চেঞ্জ এসেছিল আপনার লাইফে? আমার চেঞ্জ, আমার হিপ জয়েন্টে ব্যথা, আমি কোনো কিছু কাজ করতে পারি নাই বা আমার পাটা সামনের দিকে টানতে পারি নাই, বসতে পারি নাই, হাঁটা চলা আমার সমস্যা হতো আর কি। এই যে এতক্ষণ যে আমার সাথে দাঁড়িয়ে আছেন, আগে কি এতক্ষণ একসাথে দাঁড়িয়ে থাকতে কষ্ট হতো না? হ্যাঁ, কষ্ট হতো, যেমন লাগতো মানে হাঁটু থেকে এখানে একটা টান লাগে, এরকম একটা অনুভব হতো। আচ্ছা, তো যখন প্রথম প্রথম এই সমস্যাটা শুরু হলো কি ভেবেছিলেন, কি হয়েছে? তেমন কিছু তো ভাবি না, কারণ আমরা তো বলছেন হয়তো কাজ করতে গিয়ে কোথাও ব্যথা পেয়েছেন বা কোথাও এমনি এমনি সারা যাবে, কিন্তু দেখতেছি যে এটা কোনোভাবেই সারতেছে না। তখন আমি আশেপাশে ডক্টর দেখাইছি, ওনার ওষুধ খেয়ে আমাদের মানে কিছুদিনের জন্য ভালো হইলে সম্পূর্ণভাবে ভালো হইতেছি না। তখন পরীক্ষা দিলে এমআরআই, তখন ওইখানে রেজাল্ট আসলো যে আমার হিপ জয়েন্টে ক্ষয় হয়ে গেছে, অপারেশন করার জন্য ডাক্তার বলছে আর কি। তখন তো আমি অনেক ইয়ে হয়ে গেছি, ঘাবড়ে গেলাম, ঘাবড়ে গেলাম, এত অল্প বয়সে আমাকে অপারেশন করতে হবে, আর এই বয়সে অপারেশন করাটা তো ভালো কিছু না। তখন ইউটিউব থেকে আমার হাজবেন্ড ওনার সফিউল্লাহ ডাক্তারের ঠিকানা পেলো, তো ওখানে বলছে যে তুমি যাও ওখানে, ওখান থেকে দেখো কি কোন তোমার উপকার হয় কিনা, যাও। এবং তারপর আপনারা দেরি করেননি, সরাসরি চলে আসেন? না না, সরাসরি আমি এখানে চলে আসছি। আমি যখন আপনাকে প্রথম প্রথম দেখতাম, দেখতাম যে আপনি যখন মাঝে মধ্যে সিঁড়ি দিয়ে একটু ওঠানামা করতেন খুবই আস্তে আস্তে, এবং বোঝা যেত যে আপনি খুবই কষ্টের ভিতরে আছেন। হ্যাঁ, আমি তো হাঁটাচলা করতে পারছিলাম না, মানে আমার হাঁটতেই সমস্যা হতো, আমার পায়ের থেকে আমার মাজা পর্যন্ত আমার সমস্যা হতো, আমি হাঁটতে পারতাম না। এক পায়ে ভরবর নিয়েছেন আমাদের কাছে? আমি আজকে 6 দিন হলো আসছি, মাত্র 6 দিন। আলহামদুলিল্লাহ আমি অনেক সুস্থ আছি আগে থেকে। দর্শক, ক্যান ইমাজিন
এভিয়ান রোগী মাত্র 6 দিনে সুস্থ। আনবিলিভেবল, এটা অনেকের কাছে স্বপ্ন। যারা ওনাকে চিনে, ওনার গ্রামের মানুষ আছেন, তারা দেখেছেন ওনাকে গত 3 মাস মানে কতটা বিপর্যস্ত হয়ে গিয়েছিলেন, বাট মাত্র 6 দিনে। এটা একটা জিনিসই প্রমাণ করে, আপনি যদি সঠিক চিকিৎসা পান সঠিক সময়, সুস্থ হওয়াটা শুধু সময়ের ব্যাপার। ম্যাম, এই 6 দিন পরে এখন এই যে আপনি হাঁটাচলা করছেন, সিঁড়ি দিয়ে ওঠানামা করছেন, নিজের ছোটখাটো কাজগুলো করছেন, সেই আগের মতো প্রবলেমগুলো কি ফেস করছেন এখন? আমার আগের একটু কোনো প্রবলেম ফেস করছে না, আমার এখন আলহামদুলিল্লাহ অনেক সুস্থতা বোধ করি না, এবং কনফিডেন্স লেভেলটা নিশ্চয়ই আরো অনেকটুকু বেড়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, অনেক বেড়ে গেছে। দোয়া করি সফল হয় সবার জন্য, আই হসপিটালের সবার জন্য, আমাকে যে সেবা যত্ন করেছে ওনার জন্য আমি দোয়া রইল আমার পক্ষ থেকে, সবার জন্য ভালো থাকে সুস্থ থাকে। আমরা সবসময় এটাই কামনা করি, আমরাও চাই। দর্শক, উনি আগে অনেক কিছুই করতে পারতেন না, বিশেষত উদ্বাস করা একদম টোটালি করতে পারতেন না। আজকে আমরা একটু দেখবো যে উনি আদৌ আসলে 6 দিনে কতটুকু ভালো হয়েছে, যে কাজগুলো করতে পারতেন না সেগুলো আসলে পারেন কিনা। আসুন দর্শক দেখি, বোন আমরা একটু দেখবো, যদি একটু উদ্বাস করে আমাদেরকে একটু দেখাতেন। আগে কিভাবে বসতে পারতেন আপনি? না, আমার চাপ লাগতো, আমি ব্যথা পেতাম। এখন তো স্বাচ্ছন্দে বসে গেছেন, আবার একটু যদি দাঁড়িয়ে দেখান আমাদেরকে। আলহামদুলিল্লাহ, তো আমরা এতক্ষণ উদ্বাস দেখলাম, আপনি খুব স্বাচ্ছন্দে উদ্বাস করতে পারছেন। আমরা একটু এখন আপনার হাঁটাটা দেখবো এবং সিঁড়ি দিয়ে ওঠার আমাটা একটু দেখবো। আসুন আমরা একটু হাঁটি। এই যে আপনার আগে অসুস্থ হওয়ার আগে তো এইভাবে হাঁটাচলা করতে পারতেন, একদম স্বাচ্ছন্দে, কোনো সমস্যা হতো না, সবকিছু একদম আগের মতোই, তাই না? আমাদের সামনে একটা সিঁড়ি আছে, আমরা একটু দেখবো আপনি কিভাবে সিঁড়িতে উঠেন, যেটা কিছুদিন আগে আপনার কাছে দুঃস্বপ্ন ছিল, এখন নিশ্চয়ই সেটা খুবই সহজ। দর্শক, বিলিভ হয় এই মানুষটা গত কিছুদিন আগে অসুস্থ ছিলেন, অপারেশনের জন্য অপেক্ষা করছিলেন, মাত্র 6 দিনে শুধুমাত্র সঠিক ট্রিটমেন্টের কারণে এখন সব কাজ করতে পারছেন। দর্শক, আপনারা যারা সুস্থ হতে চান, জীবনের শেষ চিকিৎসা ভেবে একবার হলেও আমাদের এই যে নিচে স্ক্রলে যে নাম্বারটি যাচ্ছে সেই নাম্বারে একটা ফোন কল করেন, একদম সহজ একটা উপায়। অনেকেই বুঝতে পারেন না, অনেকেই নাম্বার খুঁজতে থাকেন, ফোন নাম্বার কোথায় আছে বা কীভাবে যোগাযোগ করব, যা শুধুমাত্র একটি ফোন কল আমাদের কাছে সরাসরি পৌঁছে যেতে পারবেন। দর্শক, ভিডিওতে আমাদের যে স্ক্রলে যে নাম্বার আছে সেই নাম্বারে একটা ফোন কল করেন, আমাদের এক্সিকিউটিভ যারা আছেন তারা রিসিভ করে যে কোনো ধরনের ইনফরমেশন সবসময় দেওয়ার জন্য তারা প্রস্তুত আছেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ডিপিআরস লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।